অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের গতকালকে স্যানশন করানো হলো অর্থাৎ ইউজ পরিমাণে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে তোমাদের যাদের অনেক দিন ধরে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছিল এবং স্কলারশিপে অ্যামাউন্ট নট ডিসবাস দেখাচ্ছিল তো তাদের জন্য খুশির খবর গতকালকেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো চেক করে দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন স্যানশন এবং ব্যাকেটে কিন্তু লেখা দেখাচ্ছে যে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবাস তো এরকম যাদের দেখাচ্ছে তাদের কিন্তু খুশির খবর তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেল তো সুতরাং তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছো তো কবে টাকা পেতে চলেছো তো অবশ্যই তোমাদের এই ভিডিওতে জানাবো এবং যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে রয়েছে তাদের কবে নাগাদ স্যাংশন হতে পারে আবারও বা তোমাদের স্যাংশন হতে গেলে কতদিন সময় লাগতে পারে সেটাও জানাবো এবং গতকালকে যে অ্যাপ্লিকেশনগুলো শান হলো সেগুলি ফ্রেশ না রিনুয়াল ছিল তো সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটিতে জানানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি তো কাজই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলের এরকম নতুন নতুন ভিডিওগুলি আপডেট তোমরা পেয়ে যাবে তো এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের কাছে আমরা একটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস নিয়ে নিয়েছি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাঁচ নম্বর করে স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন দেখাচ্ছে এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবাস দেখাচ্ছে অর্থাৎ স্কলারশিপের টাকা দিয়ে দেওয়া হয়েছে এরকমটা কিন্তু দেখাচ্ছে এর মানেটা কিন্তু এটাই রয়েছে তো সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন স্যাংশন দেখাবে এবং তোমাদের অনেক ভিডিওতে বলা হয়েছে এবং এর আগেও যে টাকাগুলো পেয়েছে তাদের কিন্তু স্কলারশিপের স্ট্যাটাস যখন স্যাংশন দেখায় তারা কিন্তু তার কিছুদিনের মধ্যে টাকা পেয়ে যায় তো সুতরাং তোমাদের যাদের অ্যাপ্লিকেশনগুলো স্যাংশন হয়েছে তো তোমাদের জন্য তোমাদের জানাবো যে তোমরা কংগ্রাচুলেশন তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছো অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু সাত দিনের মধ্যে কিন্তু তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং এর জন্য তোমাদের একটি কাজ করতে হবে সেটা তোমাদের ভিডিও শেষে জানাচ্ছি যে যাদের ইতিমধ্যে স্যাংশন হয়েছে এবং যাদের ইতিমধ্যে স্যাংশন হয়নি বা তোমরা এখনও পর্যন্ত তোমাদের স্ট্যাটাসটা চেক করোনি তো অতি অবশ্যই তোমাদের স্ট্যাটাসটা চেক করে দেখবে যে তোমাদের পাঁচ নম্বর ঘরের স্ট্যাটাসে কি দেখাচ্ছে যদি তোমাদের পাঁচ নম্বর স্ট্যাটাসে কিন্তু এই স্যাংশন দেখাচ্ছে তো অবশ্যই তোমরা তোমাদের ধরে নেবে যে তুমি আগামী সাত দিনের মধ্যে টাকা পেতে চলেছো আর এর জন্য একটি কাজ অবশ্যই করতে হবে তোমাদের ভিডিও শেষে জানাবো এবং তোমাদের প্রত্যেকের অনেকের প্রশ্ন যে কাদের ইতিমধ্যে স্যাংশন করানো হলো তো যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল অর্থাৎ এখানে কিন্তু এর আগে একটা পরিবর্তন রয়েছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভস এবং ব্যাকেটে লেখা ছিল স্কলারশিপ এমন নট ডিসবাস ইয়েড দেখাচ্ছিলো তো তাদের কিন্তু ইতিমধ্যেই স্যানশন করানো হয়েছে এবং আজকেও কিন্তু স্যাংশন করানো হতে পারে কারণ জানুয়ারি মাসে যখন এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল তো চার থেকে পাঁচ দিন ধরে কিন্তু অ্যাপ্লিকেশন স্যানশন করানো হয়েছিল তো সুতরাং তোমাদেরও দেখতে হবে যে আগামী কুড়ি একুশ তারিখ অবধি কিন্তু তোমাদের শ্যানশন করানো হতে পারে এবং পরবর্তীতে ছাব্বিশ তারিখ বা সাতাশ আঠাশ তারিখের কিন্তু তোমাদের টাকাগুলো ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুতরাং তোমাদের নতুন আপডেট ভিডিওতে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ইতিমধ্যেই তোমাদের যদি স্ট্যাটাসগুলো তোমরা চেক করে না থাকো তো অতি অবশ্যই তোমাদের স্ট্যাটাসগুলো চেক করে দেখবে এবং যাদের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে পাঁচ নম্বর করে স্ট্যাটাসে ফরওয়ার্ডেড বা এচ হয়ে রয়েছে তো তোমাদের কিন্তু আরও অনেকটাই অপেক্ষা করতে হবে কারণ তোমাদের দুটো ধাপ কিন্তু রয়েছে প্রথমত অ্যাপ্রুভ হতে হবে তারপরে কিন্তু স্যাংশন তারপরে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো তোমাদের জানাবো যে ইতিমধ্যেই অনেক স্টুডেন্ট টাকা পাচ্ছে তো সুতরাং তোমাদের নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হলে তোমাদেরও জানাবো এবং যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তো অবশ্যই এই দু থেকে তিন দিনের মধ্যে আবারও কিন্তু স্যাংশন হওয়ার চান্স রয়েছে তো অবশ্যই তোমাদের স্ট্যাটাসগুলো তোমরা প্রতিনিয়ত চেক করবে আর যদি তোমাদের স্যাংশন দেখায় তো তুমি তো জান জানতেই পারলে যে তোমাদের সাত দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে ফ্রেশদের পাশাপাশি রিনুয়ালদেরও কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এই রিনুয়াল অ্যাপ্লিকেশন বোঝার ক্ষেত্রে কিন্তু তোমাদের স্টেন তিনটে স্ট্যাটাস তোমরা দেখতে পারবে চার নম্বর ঘরের স্ট্যাটাসটা কিন্তু দেখতে পারবে না অর্থাৎ ফ্রেশদের জন্য চার নম্বর ঘরের স্ট্যাটাসটা শো হয় এবং এখানে চার নম্বর ঘরের স্ট্যাটাসটা তোমরা দেখতে পারবে না একদম পাঁচ নম্বর ঘরের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রিনুয়াল অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছে এবং স্কলারশিপ এমন ডিসবাস দেখাচ্ছে তো সুতরাং তোমাদের যাদের যারা রিনুয়াল করেছো বা ফ্রেশ করেছো তোমাদের প্রত্যেকে কংগ্রাচুলেশন তোমাদের যাদের স্যাংশন হয়েছে এবং তোমরা আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু টাকা পেতে চলেছো এবং এই সপ্তাহটা কিন্তু ধরা হবে স্যাংশন করার জবে থেকে শেষ হবে অর্থাৎ আগামী যদি একুশ তারিখ বা বাইশ তারিখ তেইশ তারিখের মধ্যে স্যাংশন না হয় অ্যাপ্লিকেশনগুলো তাহলে কিন্তু তোমরা ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের মধ্যে কিন্তু টাকাগুলো পেতে পারো আর আর তোমাদের যেটা জানালাম যে এই টাকা পেতে কিন্তু তোমাদের একটি কাজ অবশ্যই করতে হবে যে কাজটি কিন্তু অনেকেই অনেক স্টুডেন্ট ভুল করে আসছে যে এই টাকা পাওয়ার ক্ষেত্রে অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হওয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ঠিকঠাক রাখতে হবে অর্থাৎ কে ওয়াইসি যদি না করে থাকো মেজর মাইনর ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু ব্যাঙ্কে গিয়ে তোমরা ঠিকঠাক করে নেবে অর্থাৎ অনেকের অ্যাকাউন্টে কিন্তু হিউজ পরিমাণে টাকা ঢোকে না তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে এবং তোমাদের ক্লেম মেসেজটা ফেল হতে পারে অর্থাৎ তোমাদের টাকাটা রিটার্ন চলে যেতে পারে তো সেক্ষেত্রে তোমাদের বড় প্রবলেম হয়ে রয়েছে তো যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন স্যাংশন দেখাচ্ছে তো তোমাদের অবশ্যই তোমরা ব্যাংকে গিয়ে তোমাদের যদি কে না করে থাকো তো কে ওয়াইসিগুলি করে নেবে এবং এরপরে কিন্তু ব্যাংকের যে প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু নিয়ে কিন্তু তোমাদের বিস্তারিত ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি এখানে শেষ করব এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং তোমরা যদি এখনও তোমাদের স্ট্যাটাসটি চেক করে না থাকো তো অবশ্যই স্ট্যাটাসটি চেক করে আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের স্ট্যাটাসে বর্তমানে কি দেখাচ্ছে এবং যদি স্যাংশন দেখাচ্ছে তো অবশ্যই তুমি ধরে নেবে যে আগামী সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু তুমি টাকা পেতে চলেছ আর এর এরপরেই ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হতে চলেছে নেক্সট মান্থে অর্থাৎ সেম তারিখেই কিন্তু তোমাদের আবারও ফান্ড অ্যাভেলেবেল হবে অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখ থেকে ফান্ড আবারও অ্যাভেলেবেল হবে তো বিস্তারিত আমাদের আবারও চ্যানেলে ভিজিট করে বিস্তারিত ভিডিও পেয়ে যাবে এবং আপডেট আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলি আপডেট তোমরা পেয়ে যেতে পারো এবং তোমরা জেনে নেবে যে তোমাদের কবে নাগাদ আবারও টাকা দেওয়া হবে